হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত জানাচ্ছি গেমিং লাইব্রেরি ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। তো ফাইনালি বন্ধুরা, আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হয়তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। সো ইয়াপ গাইজ, আমার হাতে দেখতে পাচ্ছ যে XM8টা, গাইজ এই XM8টা আমি কিন্তু আজকে তোমাদের এই ভিডিওতে নিয়ে দেখাবো, আর আমার কত ডায়মন্ড লাগে সেটাও কিন্তু আমি তোমাদের আমার ভিডিওতে তোমাদের বলে দেবো, ঠিক আছে? সো গাইজ, আর এইখানে কোন XM8টা আমাদের গেমের ভিতরে যে XM8গুলো আছে, কোন XM8টা সব থেকে বেস্ট হবে তো তোমাদের সেটাও আমি কিন্তু বলে দেবো। তো গাইস, কি আর বলবো গাইস, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই XM8টা কি ভালো আমি নিয়েছি, আমি চালিয়েছি, ঠিক আছে? মানে এটা কি আমার মানে, আর এখানে দেখতে পাচ্ছ আমাদের এই যে XM8টা কিন্তু 40% কিন্তু ডিসকাউন্ট চলে আসে মানে স্পিনে। সো আমাকে কি আমি কি পাবো এর? আমার অল্প কিছু ডায়মন্ড আছে আমার কাছে, ঠিক আছে? সো তোমরা হয়তো থাম্বনেলে দেখে ফেলেছো আমার কাছে কত ডায়মন্ড আছে, ঠিক আছে? তো আমি কত ডায়মন্ড দিয়ে পাবো সেটাও কিন্তু আমি তোমাদের বলে দেবো। সো তোমরা যারা যারা নিতে চাও তাদের উদ্দেশ্যে একটা কথা, ট্রিপস একটা দিব আমি তোমাদের, সেই ট্রিপসটা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে খুবই কম ডায়মন্ডই কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? সো দেখা যাক, আমাকে ওই ট্রিপসটা ফলো করে যদি আমি পেয়ে যাই তাহলে তো তোমাদেরও দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই নিশ্চিতভাবে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি আছে ওটা দাবিয়ে পাশের বেল আইকনটা অল অপশনে সেট করে রাখবে, তাহলে আমার এরকম ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। অবভিয়াসলি তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করে দেবে, ঠিক আছে? তো এই টিপসটা আমি নিজে অ্যাপ্লাই করি, তো আমি সাকসেসফুল হয়েছি। তো দেখা যাক আজকে সাকসেসফুল হওয়া যায় কি না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ফাইনালি গাইস, প্রথমে একটা কথা বলতে চাই, তোমরা যারা যারা ডায়মন্ড টপ করতে চাও অবভিয়াসলি কিন্তু আমার পেজের থেকে নিতে পারো, পেজের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আরামসে তোমরা চেক আউট করে নেবে, ঠিক আছে? সো গাইস, ফার্স্ট অফ অল তোমরা অ্যাডাম ক্যারেক্টারটা নিয়ে আসবে, মানে নুবরা ট্রিসটা ইউজ করে অ্যাডাম ক্যারেক্টারটা নিয়ে আসবে। আনার পরে গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে দেখতে দিচ্ছি, সো এখানে তোমরা গোল্ড অয়েলে প্রথম স্পিন করবে। সো আমি কিন্তু ট্রিপসটা অ্যাপ্লাই করতেছি, তো তোমরা আমার মতন ফলো করে কিন্তু ট্রিপস অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তো তোমরা এখানে স্পিন গোল্ড অয়েল স্পিন করার পরে এখানে আমি দেখে নিই যে আমাকে কয়টা কী লাগবে। এখানে আমার একটা স্টোন আছে আর একটা ব্লু প্রিন্ট কিন্তু অলরেডি আমার কাছে আছে, আমি যে টপ আপ করেছিলাম এই জন্য কিন্তু আছে, ঠিক আছে? সো এখন এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু একটা ব্লু প্রিন্ট অ্যান্ড তিনটে স্টোন কিন্তু লাগবে, একটা 24-এর স্পিন আমি কিন্তু একটা স্পিন আমি কিন্তু করে দিলাম। দেখা যাক আমাকে ফার্স্ট স্পিনে দেয় কি না। ও ভাই, দিল না, তো কোনো ব্যাপার না। তো তারপরে আরও একটা স্পিন 24-এ দেখা যাক ভাই দেয় কি। ও ভাই সাপ, কংগ্রাচুলেশন ভাই, আমাকে ব্লু প্রিন্ট দিয়েছে। গাইজ, আমার ব্লু প্রিন্টের কোনো দরকারই ছিল না। সো আমার কিন্তু ব্লু প্রিন্টের কোনো দরকারই ছিল না, আমার কাছে কিন্তু ব্লু প্রিন্ট কিন্তু আছে, স্টোনের দরকার ছিল গাইজ। তো তারপরেও দেখা যাক, এখানে আমি আরও স্পিন করব। এখন দেখা যাক আমাকে এখানে আমাকে স্টোন দেয় কিনা, আমার স্টোনের দরকার। সো পাঁচটা স্পিন করেছে, এখন দেখা যাক গাইজ স্টোন দেয় কি না। গাইজ না, দিল না, এখানে পেট ফুড দিল, ফ্রেগমেন্ট দিছে, কোনো ব্যাপার না। সো গাইজ, এখান থেকে আমি আবারও দেখতে যাচ্ছি, এখানে আমার তিনটে স্টোন কিন্তু আমার এখান থেকে দরকার। সো গাইজ, আমি একটা কথা বলছি, তোমরা আমি এই এটা কিন্তু চালিয়েছি, মানে XM8টা চালিয়েছি, খুবই জোশ XM8, ঠিক আছে গাইজ? তোমরা নিতে পারো, সো তাদের তোমরা নিতে পারো। এখানে আরও পাঁচটা স্পিন দেখা যাক গাইজ। ও ভাই সাব, স্টোন পেয়ে গেছি। সো আরও একটা স্টোন কিন্তু পেয়ে গেছি গাইজ, স্টোন কিন্তু আরও একটা পেয়ে গেছি, আর একটা স্টোন পেলে কিন্তু আমি এখান থেকে XM8টা নিয়ে নিতে পারি। সো গাইজ, ফার্স্টে যে XM8টা আমাদের যে লাল XM8এর থেকে কিন্তু ব্লুটা কিন্তু খুবই জোস, কারণ অনেক হেট লাগতেছে ভাই। তো গাইজ, ও ভাই দিল না, সো কোনো ব্যাপার না, আবারও স্পিন আমি করব। এখানে আরও 105টার স্পিন আবারও করে দিলাম। সো গাইজ, দেখা যাক আমার এখানে দেয় কি না গাইজ, দেখা যাক। ও ভাই, এখানে আমাদের কী দিচ্ছে গাইজ, তো জানি এটাতে দিবে না, দেখা যাক। ও দিল না গাইজ, কোনো ব্যাপার না, আমার কাছে কিন্তু ডায়মন্ড কিন্তু কমতেছে, তোমরা ওপরে দেখতেই পারছো। এখান থেকে আবারও গোল্ড আলে স্পিন। তো গাইজ, তোমরা এই ট্রিক্সটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, তোমরা অ্যাডাম ক্যারেক্টার নিয়ে আসবে, তারপরে এখানে গোল্ড আলে স্পিন করতে করতে গিয়ে আবার তোমরা এখানে আমাদের ইনকিউবেটারে স্পিন করে দেবে, দেখা যাক গাইজ দেয়। ও ভাই সাব, এখানে কিন্তু 24টার স্পিনে, মানে একটা স্পিনে কিন্তু আমি পেয়ে গেছি। সো এখন কিন্তু আমি এখান থেকে কিন্তু XM8টা তোমাদের এক্সচেঞ্জ করে নিতে পারবো গাইজ। এখান থেকে তোমরা দেখতে পাবো সে এক্সচেঞ্জ করে নিতে পারবো, বাট আমার কাছে কিন্তু ব্লু প্রিন্ট দুইটা হয়ে গেছে, একটা কিন্তু রেখে দিতে হবে গাইজ। সো তোমরা আমার এই টিপসটা অ্যাপ্লাই করবে, যেটা আমি তোমাদের বলতেছি আবারও বলতেছি,
ফার্স্টে তোমরা অ্যাডাম ক্যারেক্টারটা নিয়ে আসবে, আনার পরে এখানে তোমরা অবশ্যই ফার্স্টে এসে পরে গোল্ড আর স্পিন করবে, আর যত সম্ভব ভোরে স্পিন করবে। কংগ্রাচুলেশন, এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু XM8টা পেয়ে গেছি, তো যত সম্ভব ভোরবেলা অথবা রাত একটা দুইটার পরে কিন্তু স্পিন করবে, ঠিক আছে। আমি কিন্তু ভোরে স্পিন করছিলাম 6টার দিকে 6টা 5টা এরকম সময়, হ্যাঁ গাইস 6টা 5টা এরকম সময় স্পিন করছিলাম, তো তখন কিন্তু দেওয়ার চান্সটা বেশি থাকে, তার কারণ এখানে কিন্তু তখন কিন্তু প্লেয়ার কিন্তু অ্যাক্টিভ কম থাকে, ঠিক আছে, এই জন্য কিন্তু অনেকেই স্পিন করে না। সো এখন আমি এখান থেকে তোমাদের হাতে নিয়ে দেখাবো, এখান থেকে দেখা যাক আমাকে কীভাবে কেমন দেখায় XM8টা। সো গাইজ নিচের দিকে যাবো এখন, XM8টা আমার কাছে কিন্তু ডাবল রেট অফ ফায়ার কিন্তু XM8টা ছিল, তারপরে এই XM8টা কিন্তু খুবই জোস আমি শুনছি, তারপরে আমি চালিয়ে দেখেছি, পরে করে কিন্তু ভিডিওটা বানাচ্ছি, খুবই জোস XM8। তোমরা যারা যারা নিতে চাও অবভিয়াসলি নিতে পারো। টিপসটা হচ্ছে তোমাদের অ্যাডাম ক্যারেক্টারটা নিয়ে আসবে, অ্যাডাম ক্যারেক্টারটা নিয়ে আসার পরে তোমরা গোল্ড ওয়েলে স্পিন করবে, গোল্ড ওয়েলে স্পিন করার পরে তোমরা যে ইনকুয়েটারে স্পিন করবে সাথে সাথে, ঠিক আছে, আর যত সম্ভব ভোরে স্পিন করার চেষ্টা করবে, তাহলে কিন্তু দেওয়ার চান্সটা বেশি থাকে গাইজ, ঠিক আছে। সো গাইজ আর তোমরা যারা যারা অবভিয়াসলি ডায়মন্ড টপ করতে চাও আমার পেজের থেকে নিতে পারো, পেজের লিঙ্ক বলে দিলাম তো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ভালো লাগলে লাইক করো আর ফ্রেন্ডের কাছে অবভিয়াসলি শেয়ার করো, আর নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা দা বিয়ে পাশের বেল আইকনটা অল অপশনে সেট করে রাখো, তাহলে আমার এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।